হন ধরনের অপ্রীতিকর ঘটনা নগটিলে ঘটিলে আগামী তিরিশে অক্টোবর অনুষ্ঠিত হব বহুল প্রতীক্ষিত পোটিকসরি পুরসভা নির্বাচন নানা মনের নানা মত তাহিল নির্বাচনের সামনে রাহিয়েনে শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত সময় ফার্গজে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের মেয়র প্রার্থী আলহাজ ইসমাইল হোসেন ও বিএনপি ধানের শীষ প্রতীকের মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলম চৌধুরী অ্যান্ডে নিজ নিজ দলের প্রার্থীর পক্ষে প্রচারণায় অংশগ্রহণ গড়ি বাড়ি বাড়ি যাইয়েনে ভোট প্রার্থনা করে যান কেন্দ্রীয় জেলা ও উপজেলা নেতৃবৃন্দ আন্দোলন নিরবে নীরবে প্রচারণা চালাই যান নাগরিক কমিটির নারিকেল গাছ প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ফারুক আহমদ নির্বাচন লইয়েনে বিএনপির প্রার্থী সংখ্যা প্রকাশ গলিও স্থানীয় এমপি নজিবুল বসর মাইজ ভান্ডারি ও নির্বাচন কমিশনার ব্রিগ্রেডিয়ার শাহাদাত হোসেন অবাদ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন লাই বদ্ধ পরিকর সরকার এবং তাদের সমন্বয় যে সুন্দর সুষ্ঠু নির্বাচন হবে এই ব্যাপারে আমরা দৃঢ় আশাবাদী ফরিদ বাংলাদেশের বাইরের কিছু না অতএব যেহেতু কেন্দ্রীয়ভাবে নির্দেশ দেওয়া আছে অতএব একই হবে সংখ্যা বা সংখ্যাভূত হওয়ার কোনো কোনো কারণ নাই যে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী আইন শৃঙ্খলা থাকবেন যারা যারা প্রয়োজন এবং নির্বিঘ্নে ভোট দিতে পারবেন সবাই এবার পৌরসভার জনগণের প্রতি আহ্বান জানাবো এবং বিশেষ করে কাউন্সিলার কিন্তু সবসময় প্রবলেমটা করে ওখান থেকেই কাউন্সিলারদের মধ্যে যেন সমন্বয়টা থাকে মারামারি না হয় তাহলে কিন্তু সুন্দর পরিবেশ থাকবে এবং ভয়ভীতির কোনো কারণ নাই সবার সুন্দর সুষ্ঠু ভোট হবে কোনো ভোট কারচুপি হবে না এবং নির্বাচন হবে এমপি হিসাবে আমার দায়িত্ব বটে ফেয়ার নির্বাচন করানো ফোয়ারান নির্বাচন লৈ এনে সি প্লাস টিভিরে দেয়া বিশিষ্ট জনের প্রতিকার উল্লেখযোগ্য অংশ তুলে দাঁড়াই নৌকা জিততে হবে মেয়র ইসবেল আমার পক্ষে হোক বা বিপক্ষে থাকুক এটা বিবেচ্য বিষয় নিয়ে আমার বিবেচ্য বিষয় আমার নেত্রী আমার নেত্রী দিছে এটা একটা বঙ্গবন্ধুর প্রতি এটা স্বাধীনতার প্রতি এটা বিজয়ীর প্রতি এটা লাল সবুজের পতাকার প্রতীক যে সঙ্গত কারণে মেয়র ইসবেল নৌকা নিয়ে প্রাপ্ত এখানে বুট ছাড়ছে এই নৌকা বাংলাদেশকে স্বাধীনতা দিয়েছে এই নৌকা বাংলাদেশকে বাংলা ভাষায় আমাদেরকে বাঙালিদেরকে বাংলা ভাষায় কথা বলার অধিকার দিয়েছে লাল সবুজের পতাকা দিয়েছে এটা প্রতীকের পর কোন প্রতীক নেই জনগণ একটি কথা বলছে আপনার বলছে যে আমরা তো ভোট দেবো কিন্তু ভোটটা যাতে আমরা দিতে পারি এবং সঠিক রেজাল্টটা যাতে রেজাল্ট যাতে না বদলাইতে পারে সেটা যদি ঠিক থাকে দানের শেষ এখানে জিতবে আসনে মেয়র পদের তিনজন প্রার্থী একজন বাংলাদেশ জাতীয় দাবা দল বিএনপির থেকে জনাব জাহাঙ্গীর আলম চৌধুরী সাহেব আমি ওনাকে সমর্থন করি এবং আমার দল আমি যে দল সমর্থন করি বিএনপি জাতীয় দল বিএনপি আমি আশা করব আমার দলের যে প্রার্থী নির্বাচন করতেছেন উনি বিপুল জয় জয়লাভ করবে এখন শুধু প্রতীক্ষার প্রহর গোনা শুরু হন ওই দ্বিতীয়বারের মতো ফটিক পৌর মেয়র পৌরবাসীরা অপেক্ষা তাহন পড়িব তিরিশে অক্টোবর পর্যন্ত